আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আজকের বিষয় হলো ওমানে যারা ফ্যামিলি ভিসায় আসছেন আপনার বাচ্চা সহকারে, এই দেশে আসার পরে পতাকা বানানোর জন্য কি বাচ্চারও পতাকা বানাতে হবে না শুধু ওয়াইফের বানালে হবে, সে সম্পর্কে আলোচনা। আর পতাকা বানাইতে কত টাকা খরচ, কিভাবে করবেন, কত বছর হলে বাচ্চার পতাকা লাগবে, সেই সম্পর্কে আলোচনা। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত, আর সম্পূর্ণ ভিডিও দেখার পরেই আপনারা কমেন্ট করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে ভিউয়ার্স, প্রথম যে বিষয় সেটি হলো আপনার ওয়াইফ। ওয়াইফের অবশ্যই পতাকা লাগবে, যেরকম আমরা এদেশে পতাকা বানাই আমাদের কাজের জন্য, সেরকম ওয়াইফেরও আপনার ওয়াইফেরও পতাকা বানাইতে হবে। আর পতাকা বানানোর জন্য আর বাবের কোনো প্রয়োজন নেই, আপনি নিজেই গেলে পতাকা বানাইতে পারবেন। আমরা যে জায়গায় পতাকা বানাই, পুলিশ পাড়ি, পুলিশ স্টেশন, যেখানে গিয়ে পতাকা বানাই, আপনার ওয়াইফ এবং কি যে বিষাটা আছে সেই বিষাটা নিয়ে যাবেন, বিষাটার একটি প্রিন্ট কপি নামিয়ে নেবেন, আর আপনার নিজের এই পতাকা এবং কি পাসপোর্ট সাথে নিবেন, এবং আপনার ওয়াইফের পাসপোর্টও সাথে রাখবেন। এগুলা নিয়ে আপনার পুলিশ বাড়িতে যাবেন, গিয়ে সেখানে গেলে সেখানে গিয়ে বলবেন যে ফ্যামিলি ভিসার জন্য পতাকা করব। ফ্যামিলি ভিসার জন্য পতাকা যদি করেন বলেন, তাহলে তারা কী কী লাগে, ফিঙ্গারপ্রিন্ট, যে সব জিনিস লাগে সব কিছু করে দিবে। সেখানে মাত্র আপনার 11 রিয়াল খরচ হবে। ওকে বিয়াস, আপনার একজনের জন্য পতাকা বানানোর জন্য 11 রিয়াল খরচ হবে। আর যদি আপনার বাচ্চা থেকে থাকে, তাহলে বাচ্চার যদি বয়স 1 থেকে 7 বছরের ভিতরে থাকে, তাহলে বাচ্চার কোনো প্রকার পতাকা লাগবে না। ওকে বিয়াস, 1 থেকে 7 বছর বয়স হলে আপনার বাচ্চার পতাকা লাগবে না, সে দেশে যাওয়ার জন্য এবং কি আবার আসার জন্য কোনো পতাকা লাগবে না। শুধুমাত্র যেই আপনার ভিসা পেপার সেটা এবং কি যে পাসপোর্ট আছে সেগুলো শো করেই আপনার বাংলাদেশে যেতে পারবে, আবার আসতে পারবে। 7 বছর বয়স পর্যন্ত কোনো পতাকা লাগবে না, আর ওয়াইফের অবশ্যই পতাকা লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি 7 বছরের উপরে হয়, 8 বছর, 9 বছর, 10 বছর যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই পতাকা বানাইতে হবে ওয়াইফের মতো 11 রিয়াল খরচ করে। ওকে ভিউয়ার্স, আর 7 বছরের পরে হলে অবশ্যই সেই পতাকা দিয়ে বাংলাদেশে যেতে হবে, আবার আসলে সেই পতাকা ইউজ করতে হবে, তখন আর ওই যে ভিসা যে পেপারটা সেটার প্রয়োজন হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাচ্চাদের কত বছর হলে পতাকা লাগে, কত বছর হলে পতাকা লাগে না। ওকে ভিউয়ার্স, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকুন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজ ফলো করে রাখুন। আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং কি ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া থাকবে। সবাই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো দিয়ে থাকুন, সেখানেই আরও নতুন নতুন আপডেট দিব। ওকে ভিউয়ার্স, গুড বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিও।